কথাটা বলিও না। আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন আমি আপনাদের জন্য নিয়মিত ক্লাস নিতেছি। তা আজকে আমরা একটা ক্লাস নিয়ে হাজির হব। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের প্রশ্ন হচ্ছে সাইবার ক্রাইম কি, ইহা নিয়ন্ত্রণে পুলিশের আধুনিক প্রযুক্তি সমক্ষ জ্ঞান লাভ করিতে পারে আলোচনা করো। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রশ্ন হচ্ছে সাইবার ক্রাইম কি, ইহা সম্পর্কে সমক্ষ জ্ঞান লাভ করতে পারে, এটার বিস্তারিত দেখো। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাইবার ক্রাইম বর্তমান সময়ে বেশ আলোচিত, বহুল ব্যবহৃত একটি লাপ অপরাধ। এই অপরাধের মূল প্রচারণার বিষয়টি হয়ে থাকে তবে সাইবার ক্রাইম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে মূল প্রতারণার বিষয়টি হয়ে থাকে। কম্পিউটার প্রযুক্তির ব্যবহার করিয়া তৎসহ ইন্টারনেট সহায়তা স্বার্থলেমী ব্যক্তি মোহন নানা ধরনের অপরাধ করিয়া থাকে। কম্পিউটার প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যে অপরাধ সংগঠন করা হয় তাকেই সাইবার ক্রাইম বলা হয়। প্রাপ্ত তথ্য মোতাবেক 1999 সাল হইতে সাইবার ক্রাইম তৎপরতা শুরু হইয়াছে। তাইওয়ান তৈরি সিআইএইচ নামক ভাইরাস সারা বিশ্বে হামলা চালাইয়া বিষয়টি আলোচিত হয়। তবে এর পূর্বে সাইবার ক্রাইম ছিল এবং ক্রমে ক্রমে বৃদ্ধি পাইতেছে। বর্তমানে দৈনন্দিন প্রায় সকল কাজেই ক্রমেই কম্পিউটার প্রযুক্তি ব্যবহার রইয়াছে। এই প্রযুক্তিতে দক্ষ ব্যক্তিরাই সাইবার ক্রাইম করিয়া থাকে। সাইবার ক্রাইম অনেক ক্ষেত্রে হুলাইট অপরাধ, হোয়াইট কালার অপরাধ বলা হয়। তাহলে সাইবার ক্রাইমটাকে অনেক সময় কী বলা হয়, হোয়াইট কালার অপরাধ বলা হয়। কোনো ব্যাংক বা প্রতিষ্ঠান তথ্য চুরি করিয়া ব্ল্যাকমেইল করা, সিকিউরিটি সিস্টেম ধ্বংস করা ইত্যাদি মানে হোয়াইট কালার বা সাইবার ক্রাইম অপরাধের উদাহরণ। তাহলে সুপ্রিয় সাইবার ক্রাইমের অপরাধ সমূহ কী আসলে, বর্তমান বিশ্বে অপরাধী তথ্য প্রযুক্তির সম্পর্কে দক্ষতা অর্জন, তাহলে সাইবার ক্রাইম সম্পর্কে যে দক্ষতা অর্জন, গতানুগতিক পদ্ধতির অপরাধের এই সুযোগ ক্ষেত্র সীমিত হওয়া, কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ব্যাপক বিস্তার, এই অপরাধের ক্ষেত্রে ধরা পড়ার ঝুঁকি কম থাকা, আইন প্রয়োগের জটিলতা, আইনের অপর্যাপ্ততা, অধিক আর্থিক লাভের সম্ভাবনা থাকা, দক্ষ অসতর্কত থাকা, প্রকৃতি অপরাধী শনাক্তকরণের সীমাবদ্ধ, অপরাধের নতুন নতুন প্রক্রিয়া প্রয়োগ সম্পর্কে আইন প্রয়োগ সহজ দুর্বলতা, অনেক ক্ষেত্রে ক্ষতিকর ব্যক্তিরা আইনি ব্যবস্থা নিতে চায় না, এ সংক্রান্তে পূর্বাহ্নে যথা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয় না। এরপর সুপ্র শিক্ষার্থীবৃন্দ, তাহলে আছে যে সাইবার ক্রাইম যে অপরাধগুলো রয়েছে সেটা আছে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থা ধ্বংস করা, এবং যা হ্যাকিং বলা হয়, অপরাধকারীরা তথ্য চুরি করে পরিবর্তন করে পাসওয়ার্ড বদলায়, ভাইরাস ছড়িয়ে দেয়, বিভিন্ন কার্ডের সিকিউরিটি ভাঙিয়ে কার্ড কাটিয়ে কোম্পানির গুরুত্ব নিতে দেয়, ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে ক্রেডিট কার্ড চুরি করে অ্যাকাউন্টের টাকা সরিয়ে নেওয়া। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারা কী করে ভুয়া অ্যাকাউন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ইয়ে করা। তারপর হচ্ছে যে পর্নোগ্রাফি, ইন্টারনেটে এক শ্রেণীর জঘন্য চরিত্রের লোক অধিক লাভের আশায় অশ্লীল ছবি সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে কোটি কোটি ডলার কামাইতেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অশ্লীল ছবি দিয়ে তরুণ প্রজন্মকে ধ্বংস করার একটা হাতিয়ার স্বরূপ প্রচুর টাকা হাতিয়ে নিতেছে। এরপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবৈধ ক্রয় দ্রব্য ক্রয় বিক্রয়, অনেক সময় ইন্টারনেটে লাইসেন্স প্রাপ্ত বিক্রেতা সাজিয়ে অবৈধ পণ্য যেমন মাদক দ্রব্য, অস্ত্র, চোরাচাল মাল সহজে বিক্রি করিয়ে থাকে। এরপর সুপ্রিয় শিক্ষার্থী, মানহানি, কোনো ওয়েবসাইটে ইচ্ছাকৃতভাবে কারো সম্মানহানি করার জন্য তাহার আপত্তিকর অশ্লীল ছবি কাটিং করিয়া লাগাইয়ে দেওয়া হয়, আপত্তিকর এই মেইলে পাঠানো হয়, সমাজে এক সম্মানিত ব্যক্তিকে হেয় করার জন্য তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বিরুদ্ধে অশ্লীল ছবি প্রেরণ করা হয়, অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী নায়কনিকে বন্ধুবান্ধব প্রাইভেটদের মানহানি করা হয়। এরপর সুপ্রিয় ইমেলের শপিং, ইন্টারনেটের মধ্যে বিভিন্ন আইডি হতে একটি আইডি ইমেল পাঠানো হয়, কিন্তু বাস্তবে প্রেরণকারী আইডি গোপন রাখিয়ে অন্যের আইডির অসৎ উদ্দেশ্যে ইমেল পাঠায়, অনেকে ইমেল শপিং বলা হয়, একে মানহানি ঘটনা। এরপর সব জাল দলিল প্রস্তুত, কম্পিউটার ব্যবহার করে অতি সহজে সরকারি বেসরকারি জাল দলিল স্ট্যাম্প ইত্যাদি তৈরি করা হয়। সাইবার ক্রাইম অপরাধ নিয়ন্ত্রণে আসলে ভূমিকাটা কী, পুলিশ আসলে কী ভূমিকা পালন করতে পারে? তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কোনো দেশের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ তদন্তকারী সংস্থা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রইয়াছে। তাহলে যে কোনো দেশের অপরাধ নিয়ন্ত্রণে সংস্থাগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রইয়াছে। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রইয়াছে,
এই অপরাধ দমনে বাংলাদেশ এখনো প্রাথমিক পর্যায়ে আছে বলে বলা হয়। তবে যেহেতু অন্যান্য দেশের মতো বাংলাদেশে এই অপরাধ তথ্য প্রযুক্তিকে অনেক পাবলিক সার্ভিস সাইবার ক্রাইম বিভিন্ন মাত্রা যোগিয়েছে, সেই প্রেক্ষিতে 2006 সালে অক্টোবর তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন প্রণয়ন করা হয়েছে। উল্লেখিত বিষয়টি আইনের বৈধতা নিরাপত্তার সাথে আইনটি রয়েছে, তবে আইন প্রয়োগ এবং বাস্তবে হইল মূল কথা। এই আইনের সাইবার অপরাধ সংজ্ঞা, বিচার পদ্ধতি এবং শাস্তির বিধান রয়েছে। সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে এখানে শাস্তির বিধান রয়েছে, সর্বোচ্চ সাজা 1 কোটি টাকা পর্যন্ত হতে পারে। পুলিশের কমপক্ষে একজন সাব ইন্সপেক্টর রিপোর্টের ভিত্তিতে আইনের ক্ষমতাপ্রাপ্ত ট্রাইব্যুনাল জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ আমলে নেয়। তাহলে এখানে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ এটা আমলে নেয়। তারপর বা আমাদের অন্যান্য দেশের মতো বাংলাদেশে সাইবার ক্রাইম প্রতিরোধ চিহ্নিত দমন করা আইটি এক্সপার্টদের সমন্বয়ে পুলিশ স্পেশাল ব্রাঞ্চ বা সিআইডিতে বিশেষ স্কোয়াড গঠন করা হয়েছে। বাংলাদেশে সাইবার ক্রাইম তেমন সাড়া না হলেও 80 দশক ধরিয়া কম্পিউটার যন্ত্র টুল ব্যবহার করিয়া সাইবার অপরাধীরা জাল স্টাম্প, মুদ্রা, পাসপোর্ট, আইডি ইত্যাদি ধ্বংস করিয়া আসতেছে। বাংলাদেশে প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতানেত্রীর প্রাণনাশের হুমকি, এরপর ঢাকা স্টক এক্সচেঞ্জে ট্রান্সপোর্ট রিপোর্ট চুরি করা, ব্যাংক সিটি সার্ভার হ্যাকিং, এরপর জাতীয় সংসদের ওয়েবসাইট হ্যাকিং করে অশ্লীল ছবি প্রচার, বা বিশ্ব ব্যাংকের ঢাকা অফিস এবং মার্কিন যুক্তরাষ্ট্র বুশ ইমেল এর মাধ্যমে হুমকি প্রদান। বাংলাদেশের জন্য এ ধরনের অপরাধ একটি ব্যতিক্রমধর্মী অপরাধ, যাহা কম্পিউটারের বিশেষ জ্ঞান এবং দক্ষতা সম্পন্ন তারাই অপরাধ করিতে সক্ষম। তারা পুলিশ তদন্তকারী অফিসারকে আধুনিক তথ্য প্রযুক্তি সব ধরনের তথ্য এবং জ্ঞান লাভ করিতে হইবে এবং দক্ষতা করিতে হইবে। 1986 সালে বাংলাদেশ আধুনিক কম্পিউটার আবিষ্কার হলেও বাস্তবে এর প্রয়োগ শুরু হয় 80 দশকে। তবে প্রযুক্তি বিষয়ক বাংলাদেশে সঠিক ব্যবহার না হওয়ায় পুলিশ পিছিয়ে পড়ে। তবে গত কয়েক দশকের মাঝামাঝি সময়তে সঠিক বিষয়ক রয়েছে পুলিশ বিভাগে ব্যাপক বিষয়ক এবং ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে এটা পুলিশ জগতে ব্যাপক সাড়া রয়েছে। এমতো অবস্থা বাংলাদেশে পুলিশ প্রযুক্তি সম্পর্কে সমগ্র জ্ঞান অর্জন করিতে হইবে। আমরা অপরাধীর মেয়াদ সাপারাঞ্চি নীতি অধ্যয়নে জ্ঞান হইতে জানিতে পারি অপরাধীরা যে পদ্ধতিতে অপরাধ করতে শাস্তি লাভ করে এই প্রয়োগ করিতে থাকে। সাইবার ক্রাইম একটি প্রযুক্তি নির্ভর অপরাধ, ইহা বিভিন্ন প্রকার এবং বহন হইয়া থাকে। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, এখন বর্তমান যুগ হচ্ছে কম্পিউটারের যুগ, তাই কম্পিউটারে একজনের নেটওয়ার্ক ধ্বংস করা, তারপর অন্যের ক্রেডিট কার্ড থেকে টাকা চুরি করা, একজনের ইমেলে ঢুকে আরেকজনকে মানে বিভিন্ন আপত্তিকর মন্তব্য পাঠানো, তারপর স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা এবং অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে কোটি কোটি ডলার হাতিয়ে নিয়ে যুব সমাজকে ধ্বংসের মুখে ফেলে দেওয়া, এগুলো সাইবার ক্রাইম অপরাধ। তাই এসব অপরাধের প্রতিরোধের জন্য আমাদের যথাযথ পুলিশ সমাজকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এখনই সময় এসব অপরাধকে প্রতিরোধ করার। তা আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেয়েছে লাইক দিন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।